আজ আমরা স্বরসন্ধির অন্তর্গত নিপাতনের সন্ধি সম্পর্কে জেনে নিই। প্রথমেই জানি নিপাতনের সন্ধি কাকে বলে। সন্ধির নিয়ম অনুসারে যে সকল পদ নিষ্পন্ন হয় না সেই সব পদকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। মানে স্বরসন্ধির অন্তর্গতই নিপাতনের সন্ধি। তাহলে স্বরসন্ধির যে নিয়মাবলী আছে সেই নিয়ম অনুসারে যে সকল পদগুলো নিষ্পন্ন হচ্ছে না বা সন্ধিযুক্ত হচ্ছে না তাদেরকেই বলা হচ্ছে নিপাতনে সন্ধি। নিপাতনে সন্ধির উদাহরণগুলো আমরা একটু দেখে নিই। শক যুক্ত অন্ধ, শক অন্ধ, কুল যুক্ত অটা, কুলটা, সীমন যুক্ত অন্ত, সীমন্ত, সীমন্ত মানে হল কেশবিন্যাস বা সিথি, মনস যুক্ত ঈশা, মনীষা, হল যুক্ত ঈশা, হলিশা, সার যুক্ত অঙ্গ, সারঙ্গ, সারঙ্গ মানে হরি, মার্ত যুক্ত অণ্ড, মার্তণ্ড, অট যুক্ত অবি, অটবি, কর্ক যুক্ত অন্ধ, কর্কন্ধ, হরি যুক্ত চন্দ্র, হরিশ্চন্দ্র, লাঙ্গল যুক্ত ঈশা, লাঙ্গলিশা, শুদ্ধ যুক্ত উদন, শুদ্ধোদন, বিশ্বযুক্ত মিত্র, বিশ্বামিত্র, পতত যুক্ত অঞ্জলি, পতঞ্জলি, সম যুক্ত অর্থ, সমর্থ, পর যুক্ত অক্ষ, পরোক্ষ, আযুক্ত চর্য, আশ্চর্য, গো যুক্ত জ্যুতি, গব্যুতি। তাহলে দেখা গেল এই উদাহরণগুলোতে যে এই উদাহরণগুলোই কোনো স্বরসন্ধির নিয়ম অনুসারেই সম্পন্ন হয়নি সন্ধিগুলি, তাই এই সমস্ত সন্ধিগুলোকে বলা হচ্ছে নিপাতনে সন্ধি। এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।